চিন্ময় টেকের নতুন একটা পর্বে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা আপনাদের দেখাতে চলেছি যে কিভাবে আপনারা এইরকম ফিল্ম রোলগুলা তৈরি করবেন, যেটা আপনারা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন। এই ফিল্ম রোলগুলা কিন্তু আপনার বায়ার অনেক সময় আপনার কাছে ডিমান্ড করে বসবে যে আমাকে এরকম একটি ফিল্ম রোল তৈরি করে দেন গ্রিন স্ক্রিনের। যদি এই ধরনের ফিল্ম রোল আপনি তৈরি করে দিতে পারেন, তাহলে কিন্তু আপনার ক্লায়েন্ট হচ্ছে আপনাকে এই কাজটি দিতেও পারে। এই ফিল্ম রোলটি তৈরি করা কিন্তু মোটামুটি সহজই, আমি কঠিন বলবো না, তবে এর বেশ কয়েকটি স্টেপ আছে, যে স্টেপগুলো আপনাদের 1, 2, 3 ভাবে মনে রাখতে হবে। সো এখন আমরা এই ফিল্ম রোলটি তৈরি করব। আর তার আগে বলতে হয় যে আপনারা যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রিপশন না করে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রিপশন করে বেল বাটনটি বাজিয়ে দিবেন। এবং যদি সাবস্ক্রিপশন করে থাকেন অলরেডি, থ্যাংক ইউ সো মাচ, কারণ আমি আমার চ্যানেলে সবসময় আইটি রিলেটেড ভিডিওগুলো দিয়ে থাকি, গ্রাফিক্স ডিজাইন বা মার্কেট প্লেস সম্পর্কে, ফ্রিল্যান্সার সম্পর্কে। সো গাইস, আমরা তাহলে ভিডিওটি শুরু করি। আমরা পরবর্তী একটা সাদা পেজ নিয়ে নিলাম এবং আপনারা স্টেপ বাই স্টেপ দেখবেন যে আমি কোন টুলসগুলো ব্যবহার করতেছি, এবং আমি আপনাদের পুরো টুলস সম্পর্কে ধারণা দিয়ে দিব যে এটা তৈরি করার জন্য আপনার কী কী টুলস লাগবে। আমরা সেক্ষেত্রে প্রথমে ব্যবহার করতেছি লাইন সেগমেন্ট টুলস। লাইন সেগমেন্ট টুলটিতে আমরা জাস্ট ক্লিক করব এবং আমরা আমাদের কিবোর্ডের শিফট বাটন প্রেস করে লম্বা একটা লাইন টেনে নিব। কেন আমরা শিফট বাটন প্রেস করব? শিফট বাটন প্রেস করলে আমাদের লাইনটি সোজা হবে। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে মূল কালারটি আছে অফ এবং স্টোক যেটি, স্টোকটি খোলা আছে। স্টোকটি লাগবে, আমরা ব্ল্যাক নিব এবং প্রথমটির সাইজ হবে 100 পিটি। তো দেখতে পাচ্ছেন আমরা ঠিক এইখানেই কিবোর্ডের কন্ট্রোল সি বাটনে প্রেস করব। কন্ট্রোল সি বাটনে প্রেস করলে এটা কপি হয়ে যাবে এবং কন্ট্রোল এফ বাটনে প্রেস করলে এটা পেস্ট হয়ে যাবে। তো এটা হচ্ছে আমাদের 2 নম্বর লেয়ার। তাহলে 2 নম্বর লেয়ারটার সাইজ হবে 90, কালার হবে হোয়াইট। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু 2 নম্বর লেয়ারটি তৈরি হয়ে গেল। এইবার আমরা এই পাশে যে স্ট্রোক নামে অপশনটি আছে, আমরা এখানে যদি ক্লিক করি তাহলে আমরা অ্যাডভান্স কিছু অপশন এখানে দেখতে পাব। তো এখানে আমরা ডিজায়ার্ড লাইন নামে একটি অপশন দেখতে পাব। তো সেখানে আমরা প্রত্যেকটি সাইজ রাখব 6 পিটি বাই 6 পিটি। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখন 2 নম্বর স্টেপে আছি। এখন আমরা 3 নম্বর স্টেপে চলে যাচ্ছি। 3 নম্বর স্টেপটি অবশ্যই আমরা জানি যে এটি ব্ল্যাক হবে এবং এর পিটি হবে 80। কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এটি হবে ব্ল্যাক, এর সাইজ হবে 80। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখন 3 নম্বর স্টেপে আছি এবং এর লাইন আপগুলো আমরা উঠিয়ে দিব। এই পুরো ফাংশনটি তৈরি করতে আমাকে 4টি স্টেপ পার করতে হবে। আবার আমি কন্ট্রোল সি কন্ট্রোল এফ প্রেস করব। এটি হবে হোয়াইট, এটি হোয়াইটই আছে এবং এর যে অ্যালাইনমেন্টটি বা যে কালারটি, এটি হবে 70 এবং এখান থেকে সাইজটি কমবে, এটি হবে 70। তাহলে আপনারা দেখলেন আমি কিন্তু একটি ফিল্ম আকারের, যেটি ফিল্ম আকারের ডিজাইন, এটি করে ফেললাম। এখন আমরা কিন্তু এটাকে একটি গ্রিন স্ক্রিনে পরে রাখলেই এটা কিন্তু গ্রিন স্ক্রিনে রূপান্তর হয়ে যাবে। তাহলে হয়তো আপনারা বুঝতে পেরেছেন যে আমরা কত সহজেই এটা তৈরি করে ফেলতে পারলাম। আপনারাও একটু ট্রাই করলে অনেক সহজেই এটা তৈরি করে ফেলতে পারবেন। আমার মনে হয় 3-4 বার প্র্যাকটিস করলে আপনাদের আর এটা ভোলার কথা নয়, খুব সহজেই তৈরি করতে পারবেন। তো চিন্ময় টেকের সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে।